মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু শাকিন শারিশুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশাভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, দিছে বন্ধু শাকিন শারিশুরি। জলে বাস করে তোর কুমিরের সাথে বাদাবাদি করা চলে না। কথা যেরকম ঠিক সেরকম এই কথাও ঠিক যে কুমিরের ভয়ে পানি খাওয়া বাদ দেওয়া যাবে না। শোন গাদা, বল দিয়ে সবসময় কাম হয় না, বুঝিস? কলে কৌশলে কাম করতে হয়। আজকের দিনের মধ্যে শারিশুরি গাঁও থেকে যদি কেউ আসে তো ভালো, আর না আসলে অন্য ব্যবস্থা নিতে হবে। এটা কিরা ডাক্তার, ভয় পেয়ে গেলে মনে হয়? ভয়ের কিছু নেই, এটা আমার ছোট বোন সোনালি। ও তা ভালো, আমি তো ভাবিছিলাম যে মা কালীর সঙ্গে আপনার সামনে এসে হাজির হইল নাকি। বাস রে বাস, সোরের গায়ের মানুষ মা কালীর রং ও চেনে না রে দিদি। গায়ের রঙের জন্য আমার নাম হচ্ছে সোনালি, আর তার চোখে পড়লো মা কালী। কাক তো সোরের গায়ের মানুষ কুসু, সে তো এ গায়ের মানুষ না, সে হচ্ছে ডাক্তার। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে। বাপ্পা, শারিশুরি গায়ের গোলমাল সাহেবের দেখার পর থেকে তোর গানের তুফান উঠতেছে। হবার পারে, তোর কাছে মিথ্যে কব না, তাক দেখার পর থেকে মনে হচ্ছে শুধু গানই কই। নে তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? বোঝো না কি হয়ে গেল। কি হয়েছে? তাক না দেখলে পরে গানই কবির ইচ্ছে করে না, আর দেখার পর থেকে গানের খই ফুটতেছে। এরপরও ভেঙে কওয়া লাগবে কি হয়ে গেল। হয় ঠিক করে। রঞ্জু ভাই কি করছেন একলা একলা? সেবারে তুমি, আমি তো ভাবলাম বিলই রাখতেছে। আমার গলা কি বিলের মতো শোনা যায়? না না, তোমার গলা বিলের মতো হবে কিছু নেই, বিলের গলাই তোমার মতো হয়ে গেছে। সারাদিন ঘরের মধ্যে বসে বসে কি এমন বুদ্ধি আঁটেন? গ্রামের মধ্যে এতবার একটা ঘটনা ঘটে গেল, আপনার কোনো পাত্তাই নেই। আমাদের মতো মানুষের কোনো মূল্য আছে সেবালি? আর ওখানে গিয়ে বা কি করবো, কম হঠাৎ এরকম বইরে গিয়ে হয়ে গেলেন, বিষয়টা কি? বাদ দেন সব কথা, আপনার সাথে আমার এখন জরুরি কথা আছে। আমার সাথে কি জরুরি কথা শেফালি? কথা আছে জন্যই তো আসলাম নাকি? আচ্ছা ঠিক আছে, কও কি জরুরি কথা শুনি। কি করব স্যার? তাবিজটা চিনবার পারছেন রঞ্জু ভাই? কিসের তাবিজ শেফালি? পুরুতের কাছ থেকে নিয়েছেন? না তাহলে স্বীকার করলেন যে পুরুতের কাছ থেকে তাবিজটা নিয়েছেন?
তা কয় টাকা দাম নিছে? তুমি কি করছো শেফালি? আমি কি জন্য পুরুদের কাছ থেকে তাবিজ আনি? আর আমি তো কারোর জন্য দরগা মুরগি মানত করিনি। কথা ঘুরিবার চেষ্টা করবেন না। আপনি তাবিজটা সাইকেলে বাঁধিয়েছিলেন না? বুঝতে পারছি ওই চাপানটা একটু নালিশ করেছি না। আমি যেন এই বাড়িতে না থাকি এজন্য সকলে মিলে ষড়যন্ত্র শুরু করে দিয়েছি। যতই কাদাকাটি করেন আমি কিন্তু ঠিকই জানি তাবিজটা আপনি সাইকেলের সাথে বাঁধিয়েছিলেন। তার উপরে আপনার তো রাগ কিসের? সে তো কারো উপকার ছাড়া এগা এগারে অপকার করতে আসে না। তুই তালি করছো মন্ডল রাগ হয় নাই? হয় কাকা, একটু না। আমি তো মেলার সময় ধরে মন্ডল সাহেবের সঙ্গে কথা কয়ে আসলাম। মেলা একখান ভালো খবর নিয়ে আসছে রে গোলাম, আমার তো ভয়ে গলা শুকায় যাচ্ছিল। আমি তো ভাবতেছিলাম মন্ডল সাহেব কখন না জানি লোকজন সাথে নিয়ে সারিসুরে গায়ে এসে হাজির হয়। কাকা, আমরা শুধু শুধু মন্ডলে ভয় পাই একথা সে নিজ মুখেই কলো। কলো কেরে গোলাম, আমাকে ভয় পাবো কে? আমি কিন্তু গারে পর মান্নানের রাগ কি পড়িছে নাকি সে এখানে যে রাগ দেখালো সেটাই দেখাচ্ছে? সে অবশ্য খুবই গরম হচ্ছিল, কিন্তু মন্ডল সাহেব তার কথাই কবার দেন। আরে বাবা, তারপর কে সি ডাক কলেন তো, মন্ডলে তাড়াহুড়ো নেই, হুন্ডা খান দিয়ে আসলে সাত খুন মাপ। ও জংশন কাকা, হ্যাঁ, ভাতটা অবশ্য সে আপনার উপরেই দিয়েছে। কে আমার ভাত দিবি কে? আরে রুচন তো কোনো কথাই শোনে না। কাকা আমি তাহলে যাই, মেলা পথ হাইটে আইসি তো। কেড়ে গেলাম, তোর তো সাহস কম না। তুই কাউ কিছু না জানায় একাই মন্ডলের বাড়ি চলে গেল? মেলা দিন বিশেষ খালি যাওয়া হয় না তো, তাই চলে গেছিলাম। কাকা আসি। শোনেন ম্যাডাম, শোনেন, আপনি যদি চান তাহলে হুন দেখেন আমি আপনাকে দিয়ে দিবার পারি। না না না, শয়তানি করতেছি না, আল্লাহর কাছে বিশ্বাস করেন। হ্যাঁ, দিয়ে দিবার পারি। দিতে পারি মানে গিফট হিসাবে, উপহার। জি শোনেন, শকুনেক দেওয়ার চেয়ে বন্ধুরে গিফট দেওয়া অনেক ভালো, তাই না? সত্যি করছি, দিয়ে দেবো। তার আগে কম তো আপনি হুন্ডে চালাইবে পারবেন কিনা? না, গাড়ি তো চার চেকার, হুন্ডা দুই চেকার, অসুবিধা না, আপনি শিকার হবেন। আচ্ছা ম্যাডাম, রাখি এখন। কি তো আমার না মানে তোর বৌদির ছোট ভাই, তোর কথা শুনে তোর দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। তাই কি শুনিছে আমার কথা, হুন্ডা মারার কথা, তাই না? হ্যাঁ, মানে আমি তো ভাববারই পারি না মানে এই গায়ের মানুষ এত বড় একটা ঘটনা ঘটাইবার পারে। আর এখানে এসে আপনি মোবাইলে কথা কবার দেখে আমি তো সত্যি হতবাক হয়ে গেছি। মানে আপনি তো সত্যি অনেক আধুনিক, মানে মানে আধুনিক আপনি অনেক বাইরে যাচ্ছে, তাই না? কবেন তো আধুনিক চোর, তাই না? কই ভালান না, আমি অবশ্য আপনাকে গায়ের বোন দিয়ে দিয়ে এরকম খারাপ কথা উচ্চারণ করবার চাইনি। না ভাই, এইটা এর মধ্যে তো খারাপ কিছু নেই। এই যে আপনি গুরুদার শালা, তো আপনাকে যদি কই যে গুরুদার শালা তাহলে কি গালি পেরা হবে? তো চোরের ব্যাপারটা ওইরকম ধরে নেন। আপনি তো কথাও সুন্দর করে কন, আমি কবি মানুষ তো আপনার খুব ভালো লেগে গেছে। আরে খালি শুধু আমার শালাই না, ওর বোন মানে আমার শালিও তো দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। তো নিয়ে আসতা, দরকার বিয়ানে খুন্ডার পিছনে ছড়া একটু ঘুরাই দিতাম। তো বিয়াই কবিতা রইতে লেখেন বইটাই বেড়েছে না, ছাপা হয়নি। আর দূর তালিবারে আপনি কী দাম করবেন? এই যে এতক্ষণ মোবাইলে কথা বললাম না, বই বেড়েছে কবি। আপনি কবিতার বইও পড়েন? খুব তো কয়া ছিল মন্ডল সাহেব খারাপ লোক, শকুনের চোখ তার, টেকার মাল নাকি পয়সা দিয়ে নিবি। এখন কি প্রমাণ হইল? সে আমাকে কয়া দিল যে সে রুইতনের ঠকাবি নে। মন্ডলের বেটির সাথে দেখা হলো, অমনি মন্ডলের প্রশংসায় পঞ্চমুখ, তাই নে? তোর চোখ মুখ দেখি বোঝা যাচ্ছে মন্ডলের বেটির সাথে আজকে ভালোভাবে কথা হয়েছে। তোক মিছে কথা কব না রে দোস্ত, আজ যদি আমি বিশেখালি না যেতাম তাহলে আমার জীবনে বিরাট একটা লোকসান হয়ে যেত রে। কি মালা বদল হয়ে গেছে নাকি? আদু মালা বদল সস্তা নাকি রে? তবে দোস্ত, তো কথাটা না বলে মনের মধ্যে ভালো ঠেকতেছে না, আজকে ও আমারে তুমি করে বলে ফেলাইছে, তাই নাকি রে? আরে তাহলে এর মালা বদলের বাকি থাকলো কি?
ইশিরে বিয়ে সাহেব আসে না কে দুইখান কবিতা যদি শুনতে পারতি মনের মধ্যে আরো ভালো ঠেকতো আমি তো আর কবিতা বুঝি নি রে তবে তার গানখানি আমি ভুলগার পারতেছি না প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে আচ্ছা জামাই বাবু কবার পারেন এই সমাজ থেকে শোষণ কবে দূর হবি দূর তুমি খালি পদ্য করে কথা কও আমরা মুখ শুকুর মানুষ বলে আমাদের সাথে তুমি পদ্য করে কথা কবা বদ্য করে কও বদ্য করে কথা করছি না জামাই বাবু শোষণ বুঝবার পারতেছেন না বলেই শোষণের শিকার হচ্ছেন আর দিনে দিনে খাইতে যাচ্ছেন আমি বুঝবার পারতেছি তুমি কও তো বুঝবার পারছেন তো আচ্ছা বিয়া এই যে দেখেন এই যে এত কষ্ট করে হুন দেখান চুরি করে আনলেন আপনি কষ্ট হয়েছে কার খাটনি হয়েছে কার আপনার আমার যদি ধরা পড়ে যেতেন তাহলে জেল জুলুম হত্যা আপনার হতো এখন সেই হুন্ডা খানেক নিয়ে ঘরে তুলবার চাইকে ওই জালেম ওই জুলুমবাজ ওই মন্ডল শোষক কৃষক ফসল ফলায় কষ্ট করে ফসল ফলায় আর যায় মহাজনের গোলা এটা তো সেরম হয়ে গেল তুমি তো শালা দারুণ কথা কইছো এই একটা কথা আমি সারা গায়ের মানসিক বুঝে বের চাই বুঝে বের পারি না আমি একজন কবি কবি হিসেবে আমি সকল শোষণের অবসান চাই তোমার উপরে যে জুলুম হবার যাচ্ছে যে শোষণ হবার যাচ্ছে আমি তার প্রতিবাদ করতেছি দূর বাদ দিতে সমস্ত কবি টবির কথা গোলাম খবর আনিছে মন্ডল কয়েছে এবার নাকি সে এত ঠকাবি নে আরে ভালো করে কথা কয়েছে কোনো রাগটাগ করিনি তা তুই একবার যাবি নাকি হুন্ডাখান নিয়ে ঘুরান দিয়ে আসবি নাকি সেটা তো আমি কয়ে দিছি দরকার হয় মানছি এক বিনে টাকায় এই হুন্ডা দান করে দেবো তাও মন্ডলের দেবো না শালা যা পান ডাক্তার কইলাম হুন্ডাখান নিয়ে যা শালা লিবে না কে কুত্তের পেটে কোনোদিন ঘি হজমায় শুনি চাও দারুণ কথা কয়েছেন ভাই আপনার এই কথার জন্যে আপনার এই বড় মুন্ডার জন্যে আমার আপনাকে নিয়ে একটা কবিতা লেখবার মন চাচ্ছে লিখবি মন চালি লিখে পেলাম না ওই কি যেন কবিতা লিখেছিলে না মাটির কাঁদা কাটি কি যেন জামাই বাবু ওটা মাটির কান্না তাক কত তাক কত মাটির কান্না মাটির কান্না মাটির কান্না তিনবার মাটি কাঁদতেছে শুনিতে কি পাও মাটির কান্না শুনিছি আগে ভারতী প্রেমের অবস্থা তো দেখতেছি আগের সাথে বেশি খারাপ হয়েছে রে সোনালি সারাদিন খালি মানুষের কবিতা নিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে বাড়িতে কি এসবই করে নাকি বাড়িতে তার কথা শুনে কিনা এখানে শোনানোর মানুষ পাইছে তাই জ্ঞান দিয়ে বেড়াচ্ছে তো বাবা কিছু কয় না কয় আবার না নিজের মুখে তো কাল সব শুনলে দিনের মধ্যে 50 বার করে তার বাদ বন্ধ হয়ে যাচ্ছে যত জ্বালা হয়েছে মায়ের পেটাক ধুয়ে বাতও খাইবার পারে না আর বাদ দিলে বাপ তখন রাগারাগি করে এসব নিয়ে কি ওর কোনো লজ্জা শরমও নেই বয়স তো কম হলো না এক কাম করবার পারিস না বাবা কই ওর একটা বিয়ে দিয়ে দেবার পারিস না বিয়ে করলে পরে কান্দে যখন জোয়াল পড়বি না তখন কবিগিরি সব সুইটে যাবে না তার এক কাম করি ওকে গাই থুয়ে যায় দেখা তো মনে গাউডার পছন্দ হয়েছে বাদ দে তিনি ওসব পুরান কথা মনে করে কোনো লাভ নেই আমার কপালে যা ছিল তাই হয়েছে এসব নিয়ে কারো কোনো দোষ নেই তোরও যে কি হয়েছিল জামাই বাবুর রূপ দেখে ওর পাগল হয়ে গেছিল লজ্জা সরমের মাথায় কয় ফালাইলো যে ওই সাওয়াল রাখ সারা আর কাউরে বিয়ে করবি না তোক যে কলাম চুপ করে এসব নিয়ে কথা কইতে ভালো লাগে আমি তো রুইতনের খোঁজ আসিনি কাকুলি আমি তো তোমার খোঁজ আইছি আমার কাছে না ভাবলাম তুমি এই জায়গায় থাকবার পারো তাই আসলাম আর তা ঠিক আছে কয় ফেলাও কি দরকার তার আগে জানা দরকার তোমার মন মেজাজ ঠিক আছে কিনা আমার আর মন মেজাজ সারা জীবন থাকতে আমার মন মেজাজ আর ভালো হবে না তোমার কি দরকার কয় ফেলাও না তোমাকে তো কইছিলাম তুমি তো রাগ করলে কি জানি কইছিলে কি কইছিলাম আমি ভুলে গেছো না ও মনে পড়েছে ওই তাবিজের কথা কইছিলে তো তা কি জানো হইছে ওই তাবিজের
এই যে দেখো তাবিজ, এর কোনো ফল তো হয়নি, উল্টো আরো এর জন্য ধরা খাই। শেফালির কাছে নানা ধরনের কথা শোনা যায়। তা শেফালির কাছে তাবিজ গেল কেবা করে? কেবা করে গেল তুমি বোঝো না, যা কিছু হবি যা কিছু গড়বি। ওই শালা জাপান ডাক্তার শেফালির কাছে নালিশ করা লাগবি। না জাপান ডাক্তারে সাহায্য না করলে চলতেছে না। ডাক্তার আইছিল, রোগী টুকি আছে নাকি? না রোগী টুকি নাই। কি লো শিপালি, তোমার মন খারাপ নাকি? কিটা কইলো সে কথা? না কেউ সে কথা কয় নাই। তুমি তো হাসি মুখে কথা কও, আজকে হাসি কথা কচ্ছেও না। শোনো একটা খবর তো তোমাকে দেওয়াই হয় নাই, রুইতনুয়ের চুয়ারাই রুন্ডা খান আমার উপহার হিসেবে দিবে চাইছিল, বুঝছাও? নিলেই পারতেন, হুন্ডা তো একখান লাগেই, ডাক্তার মানুষ। কি কচ্ছেও, আমি ডাক্তার মানুষ, আমি চুরাই হুন্ডা উপহার নিয়ে যাবো কিসের জন্য? আমার সম্মান আছে না, আর তাছাড়া ও তো চোর, আমার বন্ধু তো না। আমি তো একই কাম করি, তাহলে সব কথা আমার কাছে কবে আসেন কি জন্য? না তোমার কথা তো আলাদা, সে মনে কর তোমার জন্যই তো আমি এই গ্রামে চিকিৎসা করবে আসি। আমার কোন দরকারের জন্য তোর কাছে আসেনি, কাকুলির সাথে একটু দরকার ছিল এই জন্য আইসি, আইসে দেখি যে কাকুলি বসে রয়েছে এই জন্য কথাটা কলাম। তা কাকলি খুঁজবার জন্য তুই আমার বাড়ির উপর আসিস কেন? হ্যাঁ কাকলির বাড়ি ঘর নেই। মঞ্জু ভাই তুমি চুপ করো, আমার কথা আমিই করছি। তুমি তো কথা কইবে না, ও আসে কিসের জন্য? ও কিসের জন্য আসে? হয়েছে কলম তো বাদ দাও। দিলেম বাপ, তুমি কি কইবে চাও তাও? শুনলাম জাপান ডাক্তার একনাকে তুমি হন্ডা খান দান করে দিবে চাও? দান করবে সে না, উপহার দিবে সে। তুমি অক্সাইবের কমা, অক্সাইবের কমা তুমি। আমার তো নিশ্চয়ই তো আমি জানি। শিউলি ফুল, এটাই তোমাদের বাড়ি? আমার নাম শিউলি ফুল না, ঠিক করে কর। আর আপনি আমার সাথে তুমি করে কথা করছেন কি জন্য? বয়সে তুমি আমার ছোটই হবে শিউলি ফুল। আপনি আবার আমার নাম উল্টিয়ে দেন, আমার নাম শিফালি। তুমি আমার উপরে যতই রাগ করো আমি কবি মানুষ, তোমাকে শিউলি ফুল বলেই ডাক। শোনো তোমার কথা খুব বেশি করে মনে পড়ে গেল, তাই চলে আসলাম, এখন দেখা হয়ে গেল, যাই। শিউলি ফুল দেখার খুব ইচ্ছে করলো, দেখে আসলাম, বোঝেন না কবি মানুষ তো। শিউলি ফুল, শিউলি ফুল আপনি কনে পাইলেন? আমাকে গায়ে শিউলি ফুল গাছ আছে নাকি? এত বছর গায়ে বাস করে আমাকে জিজ্ঞাসা করছেন বিয়াস সাহেব? আমার চোখে তো পড়লো না। কবি তার চোখ দিয়ে কত কিছু দেখতে পায়।
যাই, শিউলি ফুল নিয়ে মাথায় একটা কবিতা চলে আসছে। শিউলি ফুল, শিউলি ফুল, চিনতে তোমায় হয়নি ভুল। দেখো যাই, শিউলি ফুল, শিউলি ফুল। নিজের ধান্দায় একটা আবিজের ধক যদি বেশি দিন থাকে তাহলে তোর পয়সা পাওয়া যাবে না, বুঝো না? বুঝেছি, আমার মলমের চিকিৎসাই করা লাগবে। তুমি কি সোনালী মেয়ের চোখে মলম লাগে মানে? কেন মায়া হচ্ছে মনে কর? তোমরা সকলেই আসলে একই রকম রঞ্জু ভাই, ও সুন্দর সামরা মেয়া দেখলেই সব ভুল হয়ে যায়। খেপেছে এ কেরে গোলাম, এ আমাকে সারি সারি গায়ে শিউলি ফুলের গাছ আছে নাকি? এটা কোনো কথা হলো? এত বড় একটা গায়ে শিউলি ফুল গাছ থাকবে না? আরে কোনে আছে সে কথাই তো তোরা জিজ্ঞেস করতেছি। আমি জানবো কেবা করে, আসো হয়তো কোনোখানে। শিউলি ফুলের গাছ কোনে আছে এইটা জানানো আবার প্রেম করতিছো? হ্যাঁ আচ্ছা, এখন যদি মন্ডলের বেটি তোরে কয় যে শিউলি ফুলের একটা মালা এনে দাও, তাহলে তুই কি করবি নে? দোস্ত ভালো কথা মনে করিস, কদিনই কনে আছে? আমি যদি জানতাম তাহলে তোরা জিজ্ঞেস করতাম। একটা ভিন গায়ের মানুষ দুই দিনের জন্য এসে গাছটা দেখে ফেললো, আর আমরা এই গায়ে বাস করে জানতেও পারলাম না গাছটা কোনে আছে। এই তো কোথি কোথি চলে আসে, ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিলেই হবি নাই। আচ্ছা ডাক্তার, তুমি কি আমাদের গায়ে কোনো শিউলি ফুল গাছ দেখিছাও? কি করছাও? আমি শিউলি ফুল গাছ দেখেছি, কি ডাকলেও কথা কে রিগান তুই না কলু? হ্যাঁ আমি ডাক্তারের কথা কইছি নাকি? আর ডাক্তার কি একা আমাকে বিন গায়ের মানুষ নাকি? আমাকে কবি ভাই আমারে কয়েছে যে ও শিউলি ফুল দেখিছে। আর সে কথা আগে কবু তো, তা ডাক্তার কি মনে করে? তোমার মনটা খারাপ মনে হচ্ছে? বসো বসাও। ও ডাক্তার, ডাক্তার এ তোমার শরীরের মধ্যে মনে খারাপ ঠেকতেছে? এ ডাক্তার মানুষ তোমার শরীর খারাপ করে তোমার চিকিৎসা করবে কি না? না শরীরটা ভালোই আছে, মনটা একটু খারাপ ঠেকতেছে। তাই তোমাদের সাথে একটু কথা কবে আসলাম, যে কথাবার্তা কয়ে একটু হালকা হই। এ ডাক্তার কথাবার্তা যা করতো আমরাই করছি, তুমি তো কিছুই করছাও না, এমনকি শিউলি ফুল গাছটা কোন আছে তাও কবার পারলে না। কথা কতই ভালো ঠেকতেছে না রে ভাই। তাহলে আর তোমার কি কব, গান শুনবে? গান শুনলে আমার মন ভালো হয়ে যায়, তুমিও চেষ্টা করে দেখতে পারো। গাও ভাই গাও। গাবো প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি থামলে কে? গাও, ভালোই তো ঠেকতেছে, প্রথমের তো ধরো আবার। ভালোই ঠেকতেছে, কছিলাম না। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে। কি হিসেব পড়ন মা? হিসেব? কিসের হিসেব? খাতা কলম নিয়ে লিখন বই কিনতে কই চিন্তা করে যাচ্ছেন তো? খাতা কলম নিয়ে মানুষ খালি হিসেবই করে রে গাদা। তাহলে আপনি কি করতেছেন কয়ে দেন। একজন কবি খাতা কলম নিয়ে যা করে সেটাই করতেছি, আর তোরে করলেও তুই বুঝবার পারবি না। তুই যা তো, আর একটু বাদ আছে শেষ হয়ে যাবে রে, এখন যা। এই এই রবি শোন, তো কবিতাটা আমি একটু পড়ে শোনাই, কেমন হয়েছে কবার পড়বো তো? কবিতার নাম হচ্ছে শিউলি ফুল, কবি প্রেমানন্দ।
শিউলি ফুল চিনতে তোমায় হয়নি কু ভুল, মাটির বুকে ঝরে পড়ো লজ্জায় কেন জড়সড়, কানে তোমার পরাব দূর আমার প্রিয় শিউলি ফুল। কেমন লাগলো? ভালো। মামা আপনি কোন লাইনের কাজ করেন? কোন লাইনের কাজ করি মানে? বুঝলেন না, ওই যেমন দাদু যেমন শীত দিত, কাকা এত তুমি কাম করে, আর ওই যে আমার বাবা পথের মা বাজে মরে গেল, আর তারপর যে রুচনাটা বন্ধা মু বলে কাম করে, সেই তুমি আপনি কোন লাইনে কাম করে? স্বপ্ন কোন সময় দেখেছিস? ভোরবেলার স্বপ্ন না হলে তো আর সে স্বপ্ন সফল হয় না। না না, স্বপ্নটা দেখেছি হচ্ছে ভোর হওয়ার ঠিক একটু আগে, ওই জন্যই মনে করলাম কস্তুরি কয়ে যায়, স্বপ্নটা কিন্তু ফুলে যাবার পরে বোঝেন নেই। তা কস্তুরি একলা সাজগোজ করার কথা করছিস, এর আগে তো আমারও ঠাকুর দেবতা সাজায় বসায় রাখতি, কিন্তু আজ তো আমার কিছু করছিস না। কব নে, আপনাকে তো কবই নে, আগে ওই প্রথম দিন সিরিয়ালটা ধরে আসি। খালি দেখলাম যে শিল্পী জহুরুল ভাই আসে তোমার পাশে বসে গান শুনতেছে। গান শুনি কি আমাকে তার পছন্দ হয়েছে? আচ্ছা আমি কি রেডিওর যাবার পারবো, সে কথা কি কইছে? গান শুনে তো শিল্পী জহুরুল ভাই পছন্দ হবি, আর রেডিওর চান্স পাওয়া না পাওয়া তো তার হাতের মধ্যেই রয়েছে। আর স্বপ্নে কি এত কিছু দেখা যায় নাকি? আমাকে দেখে আপনার শিল্পী জহুরুল ভাইকে পছন্দ করিছে সেটা নিশ্চয়ই দেখবার পাইছেন। তোমরা আসলে সব কিছু লই ইরকি করো, একটা সিরিয়াস কথা কবে আসলাম তুমি কি করলে সেটা ইরকি মারে শোধ দিলে, ইচ্ছে হলে হয় বিশ্বাস করো গা না না করো গা, আগে শিল্পী জহুরুল ভাই আসিলি তখন দেখে নে। আপনার বউ বাসন্তী বুদি মিয়াটা এত ভালো, তার বোন মিয়াটা তো বেলা ধরে কেবা করে। হ্যাঁ তুমি কার কথা কইছো সোনালি? তার সাথে তোমার দেখা হয়েছে নাকি? হ্যাঁ দেখা হয়েছে, জন্যই তো করছি, সেই তো আমার মেজাজটা খারাপ করেছে। রুতনের কাছে গিয়ে কি রং ঢংনা শুরু করিল, খুব রূপের গৌরব হয়ে গেছে তাই না? দেখো তো এই সব কথা তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছো কে? আরে বাবা তাকে তো জিজ্ঞেস করেছিলাম, ভালো মতো তো মনের ঝাল মিটায় কথা শোনাবার পারি নাই তাই বাড়ির উপর যাচ্ছি, কাকলি তো চেনে না। বাদ দাও কাকলি, ও তো হাজার হোক আমার গায়ের মেহমান। মেহমান তো মেহমানের মতো থাকবি, অত আজে বাজে কথা কবি কিসের জন্যে? আর তোমারও বন্ধ হয়েছে আরেকজন, তাকেও সাহায্য করবনি, সুন্দরী মেয়ে মানুষ দেখলে সব ভুল হয়ে যায়। তার কথা আর কি কব, তোমরা যা শুরু করিসা, তুমি কইলে রুইতন আর তুমি বিয়ে করিসাও, আর রুইতন যা করিল তা শুনে তো আমার আকাশে পড়ার দশা, সেই কথা তো তোমার কওয়াই হয় নাই। কি কইছো গুরুদা, আমার একটু কল দি। আরে আমি তোমার বিয়ের কথা তুলতি, সে তো আমার উপর গরম দেখাইলি, শেষকালে কইলো কাকলি তো আমি বিয়ে করিই নাই, ওর মতো মা এক জীবনে বিয়ে করবো কিনা সেটাও সন্দেহ আছে। Thank you.
কে কাকলি ভুললে যে সোনালির সঙ্গে দেখা করতে যাবে না কি রে রুতনের সাথে দেখা হয়েছে তাক দেখ পার গিয়েই তো কত কিছু হয়ে গেল তুই না এই গায়ের মানুষের কত প্রশংসা করছিল এই গায়ের মানুষটাকে ঝগড়াই করবার পারে না এই তার ঝগড়া না করার নমুনা কে কি হয়েছে কার সাথে ঝগড়া হলো যে কাকলি না কিডা দেখতে যা দেখা যায় আর ভাবখানে দেখলে মনে হয় ওর মতো সুন্দরী আর এই গায়ে কেউই নেই আচ্ছা তুই দেখা করতে গেল রুইতনের সাথে কাকলির সাথে তোর ঝগড়া হবি কে আমার কি মনে হয় জানো যে এই গায়ের সব মিয়ারা মনে করে যে আমি মনে মানুষের সাথে ভালোবাসা করার জন্য নেশা বেড়াচ্ছি আরে রুইতন যদি আমার সাথে একটু হেসে খেলে কথা কয় সেটা কি আমার দোষ তুমি কও বুঝেছি কাকুলি তো রুইতনেক ভালোবাসা করে সেই জন্য তোক দেখে তার হিংসে হয়েছে ওরে হিংসা করে কি লাভ আমি কি ওর ভালোবাসা ভেঙে দিবার আসি বাদ দে দিনি কেউ কাউক ভালোবাসলে পরে অন্য মানুষের সাথে কথা কথা দেখলে তোর রাগ একটু হবি আমার কি মনে হয় জানো যে রুইতন কাকলিক ভালোবাসে এই কাকলি রুইতনের গায়ে পরে এসব কথা করছে তোর যে কথা সারা গায়ের মানুষ জানে ওরা দুজন বিয়ে করে ফেলেছে তুই এসব কথা কবার যাস নি দুদিনের জন্য মেহমান হয়ে আসিস খামাকে গায়ে পরে বাদাবাদি করবার যাস নি বুঝছিস হ আমার তো বাদাবাদি করার কাম পড়ে গেছে যে না আমার গাও তাই আবার বাদাবাদি হ্যাঁ বাবা রুইতন তুই মনে কয় আমার উপরে খুব বিরক্ত হচ্ছ বারবার এক কথা করছি আচ্ছা তুই বুঝতে শোনা কে যে আমরা সবগুলো খুব বেকায়দার মধ্যে আছি তো কায়দা বেকায়দা যেটা সেটা আমার সঙ্গে মন্ডল আপনাদের সঙ্গে কথা হয় তা কর না কেন আমার সঙ্গে বুঝবার কর না কেন এই পাগল মতো কথা করছু কে আচ্ছা মন্ডল কি তোর সাথে কথা কওয়ার জন্য তোর বাড়ির উপর আসবি নাকি হ্যাঁ চেনা নাই ঘাট চেনা নাই নাই কো পারের কোড়ি অবেলাতে ভিড়ল তরি এখন কি যে করি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বন্ধু শাকিন শারিশুরী